আমন্ত্রণ সন্ধ্যার এসবি সংবাদে সঙ্গে আছি আমি রানা আব্দুল্লাহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিএনপি আবারও এক এগারোর মতো সরকার ক্ষমতায় আনতে চাচ্ছে, অভিযোগ কাদেরের, সরকারকে এখনই পদত্যাগের পরামর্শ মির্জা ফখরুলের। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ, মহাসড়কে গাড়ির চাপ, পাচুরিয়া ও শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। জমে উঠতে শুরু করেছে রাজধানী কোরবানির পশুর হাট, সীমান্তে কড়াকড়ির পরও বাজারে ভারতীয় গরু, এবার দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। 13 বছরেও শেষ হয়নি দেশজুড়ে সিরিজ বোমা হামলা মামলার বিচার, পালিয়ে থাকা জঙ্গিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চায় পুলিশ। কয়েকটি সংবাদ মাধ্যমের সহায়তায় বিএনপি আবারও এক এগারোর মতো সরকারকে ক্ষমতায় আনতে চাচ্ছে, আবারও এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী মহাকালী বাস স্ট্যান্ড পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এদিকে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হুঁশিয়ার করেন, নির্বাচন বানচালে বিএনপির যে কোনো তৎপরতা রুখে দেবে আওয়ামী লীগ। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের উদ্যোগে জাতীয় শোক দিবসের এই আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীর উত্তরসূরিদের ষড়যন্ত্র এখনো থেমে নেই, বর্তমান ইসির অধীনেই আগামী ডিসেম্বরে নির্বাচন হবে বলেও জানান নাসিম। স্পষ্ট বলতে চাই, নির্বাচন নিয়ে আর কোনো ফাউল গেম আমরা দেখতে চাই না, নির্বাচন নিয়ে আর কোনো হবে জ্বালা অপরাধ সহ্য করতে পারবো না আমরা। তাই স্পষ্ট বলি, প্রয়োজন আরো কঠোর আমরা হব, নির্বাচন করার অধিকার সবারই আছে, নির্বাচন যদি কেউ করতে চায় অবশ্যই করতে পারবে, কিন্তু সংবিধানের বাইরে আমরা যাব না। এদিকে সকালে মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শনে যান সড়ক পরিবহন মন্ত্রী। এ সময় ঈদ উপলক্ষে বাসে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি, আশ্বস্ত করেন ঘরমুখো মানুষের যাত্রায় ভোগান্তি হবে না। সেই সাথে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন কাদের। ওয়ানিলেমের মতো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি চক্রান্তটা কিন্তু বিএনপি করছে, মিডিয়ার একটি অংশ তাদের সহযোগিতা করছে, তো দ্যাট নো রিপ্রেজেন্টেশন পার্লামেন্ট, কাজেই আমরা তো এবার তাদেরকে ডাকতে হবে এমন কোনো চিন্তা ভাবনা নেই। আর সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ভারী বর্ষণ না হলে যাত্রা কত এগোচ্ছে আর অনেক স্বস্তিদায়ক হবে। বর্তমানে দেশে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ অব্যাহত আছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আবারও রায় দিন। মাইনুল শোভন, এসটিভি, ঢাকা। অন্যদিকে কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, এক এগারোর পদধ্বনি শুনতে পেলে সরকার এখনও কেন পদত্যাগ করছে না। তাঁর দাবি, আওয়ামী লীগই এক এগারোর ফায়দা নিয়েছে। 15 আগস্টের ঘটনায় খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। মঞ্জুর মিলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সম্প্রতি রাজধানীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভা করে বিএফইউজে এবং ডিইউজের একাংশ। এতে যোগ দিয়ে সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 15 আগস্টের ঘটনায় খালেদা জিয়াকে জড়ানোর চেষ্টা হাস্যকর। 15 আগস্টের ঘটনায় তিনি বেগম খালেদা জিয়াকে কিভাবে যুক্ত করেন, কিভাবে জাফরুল ভাই তো বলেছেন সম্ভবত তিনি সেদিন তার সেই সুনির্দিষ্ট ওষুধটি খেতে ভুলে গিয়েছিলেন, যে কারণে এই কথাগুলো বলেছেন। কিন্তু এটা আপনার স্বভাব, আপনি আপনার স্বভাবের মধ্যে দিয়েই এই ধরনের একেবারে হাস্যকর অবাচীন কথাবার্তা বলেন। এক এগারোর মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে, কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। তার অভিযোগ, নিরাপদ সড়ক চাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরকার নির্যাতন চালাচ্ছে। ওবায়দুল কাদের সাহেব মারাত্মক কথা বলেছেন, এক এগারোর পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন, এরপরে আপনারা সরকারে আছেন, এখনো পদত্যাগ করছেন না, সরকার আপনাদের আর আপনারা এক এগারো বন্ধনে শুনতে পাচ্ছেন যে একটি নিরাপদ সড়কের জন্য তারা আন্দোলনে বেরিয়েছে, তাদেরকে যে নির্মমভাবে দমন করা হলো, এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে সরকার তাদের জনমত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের সব পেশার মানুষ সরকারের নির্যাতনের শিকার দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এর জবাব দিতে এখনই সবাইকে রাজপথে নামতে হবে। মঞ্জুর মিলন, এসটিভি, ঢাকা।
কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে করে মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রীবাহী গাড়ির চাপ। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে এখনও পারাপারের অপেক্ষায় 400+ যানবাহন। ঈদ ছুটির প্রথম দিনে পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপে 5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির সারি রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ভোর থেকে বিকেল পর্যন্ত যানজট থাকার পর এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাইকা সাম্মার ডেস্ক রিপোর্ট। ঈদ উপলক্ষে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করায় পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘাট এলাকার আশপাশে 4-5 কিলোমিটার গাড়ির জট ছিল। পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাট এলাকা থেকে আরসিএল মোড় পর্যন্ত মাইক্রোবাস ও প্রাইভেট কারেরও দীর্ঘ যানজট রয়েছে। মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকা পড়েছে ছোট বড় যানবাহন। ড্রেজিংয়ের কাজ চলায় বৃহস্পতিবার রাত থেকে প্রায় 9 ঘন্টা এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল থেকেই অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের 4টি মহাসড়কেই ধীর গতিতে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায়, নির্বিঘ্ন চলাচলে 98 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকালের দিকে প্রায় 40 কিলোমিটার যানজট ছিল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও ভোর থেকে বিকেল পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন থাকায় দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। বিকেলের দিকে যানজট স্বাভাবিক হয়। মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি ট্রাক দুর্ঘটনার ফলে যানজটের লম্বা লাইন এসে ঠেকে কুমিল্লা অংশে। এতে ভোর থেকে বিকেল 3টা পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন ছিল। বিকেলের পর থেকে স্বাভাবিক হয়েছে মহাসড়কের যানজট পরিস্থিতি। সাইকা সাম্মা, এসএটিভি নিউজ ডেস্ক। ঢাকা থেকে ট্রেনের ফিরতি টিকিট নিতে গিয়ে বিপাকে পড়ছেন অসংখ্য মানুষ। ঢাকার বাইরের স্টেশনগুলোতে টিকিট বিক্রির পর অবশিষ্ট টিকিট বিক্রি হয় কমলপুর রেল স্টেশনে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার বাইরে টিকিট শেষ হয়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কমলপুরের টিকিট পাচ্ছেন না অনেকে। রয়েছে কালোবাজারির অভিযোগও। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, এই নিয়মের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। এদিকে আজ থেকে শুরু হয়েছে ঈদ উপলক্ষে ট্রেন যাত্রা। মহসিন কবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফিরতি টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে রয়েছে একটি মাত্র কাউন্টার। কাঙ্ক্ষিত টিকিটের জন্য সকাল না হতেই অনেকে লাইন ধরেছেন, কিন্তু কয়েক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর টিকিট নেই বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে টিকিট প্রত্যাশীদের। এদিকে কাউন্টারের ভেতর বাইরে টিকিট কালোবাজারির অভিযোগ করেছেন অনেকে। কয়টা টিকিট নিয়েছেন? টিকিট নিয়েছেন কয়টা সেটা বলেন। ওনারা 3টা কাউন্টার থেকেই দেখলাম 3 বারে টিকিট নিল, প্রায় 20-25টার মতো টিকিট নিল। আর আমাদের দাঁড়ায় রেখে ওইখানে টিকিট কাটিয়ে নেওয়া, ভিতর দিয়ে সব চলে যায়, ভিতর দিয়ে টাকা দিচ্ছে। কালকে 8টায় আমি আসছি, 1টা পর্যন্ত দাঁড়িয়েছি, আজকে পাবো তাও শিওর নাই। এখন বলতেছে কি 12টায় ছাড়বে। এখন এখানে তো কোনো শিওর নাই যে টিকিটটা সে পাবে কি পাবে না, ওটা তো আসার টিকিট। কাউন্টার মাস্টার বললে কত টিকিট নাই চলে যান, অনুসন্ধানে গেলে বলে যে আপনার লাইনে থাকেন, 12টার পর দেওয়া হইব। টিকিট প্রত্যাশীদের দাবি কালোবাজারি বন্ধের পাশাপাশি ঢাকার জন্য আলাদা টিকিট বরাদ্দ দেওয়ার। তবে স্টেশন ম্যানেজার জানালেন, যারা টিকিট পাচ্ছেন না তাদেরকে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। তিনি জানান, ঈদ যাত্রার প্রথম দিনে 3টি ট্রেনের গন্তব্যে ছেড়ে যেতে 1 ঘন্টা বিলম্বের কথা। যদি এখানে অনলাইনে পুরোটাই ছেড়ে দেওয়া হয় তখন সকালে ওখানকার থেকে লোক টিকিট পাবে না, ওখানকার স্টেশনের লোক টিকিট পাবে না, তখনই ওই স্টেশনে আর হাঙ্গামা হবে। 3টি ট্রেন বিলম্বে গিয়েছিল, সকালে সুন্দরবন, নীলসাগর, আতিষ্টা। শুক্রবার প্রথম দিনে 59টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার পাশাপাশি নিয়মিত ট্রেনও চলাচল করবে। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গিয়ে ঝক্কি পোহালেও কষ্ট নেই তাতে। কষ্ট আর থাকে না যখন সবার সাথে ঈদ করি একসাথে, তো এটার মধ্যে মজাই আলাদা। ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছে, খুব ভালো লাগতেছে, খুবই ভালো ফিলিং। আমি ভালো লাগতেছে, অনেকদিন পরে যাচ্ছি। আমি ঈদের নানুবাই যাচ্ছি, কুরবানি হবে, অনেক মজা হবে। যান্ত্রিক ত্রুটির কারণে তিস্তা এবং সুন্দরবন ও নীলসাগর ফিরতে দেরি হয় 1 ঘন্টা বিলম্বে ঢাকা ছাড়ে। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। এবারে জানাবো স্বপ্নধারা কোরবানির পশুর হাটের খবর। নির্ধারিত সময়ের আগেই জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। এবার স্থায়ী ও অস্থায়ী মিলে 2 সিটিতে 25টি পশুর হাট বসছে। এর মধ্যে দক্ষিণে 15 ও উত্তর সিটিতে 10টি হাট রয়েছে।
হাটে পর্যাপ্ত পশুর সরবরাহ থাকায় শুরু হয়ে গেছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। তবে এবারও পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গোখাদের দাম বেশি হওয়ায় দাম কিছুটা বেশি বলে মেনেও নিয়েছেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। রাজধানীতে কোরবানির অস্থায়ী পশু হাটে বেচাকেনার জন্য 19 আগস্ট থেকে দিন ঠিক করে দেয় 2 সিটি কর্পোরেশন। তবে এরই মধ্যে বিভিন্ন জাতের দেশি বিদেশি গরু খাসিতে ভরে গেছে হাটগুলো, ভিড় জমিয়েছে ক্রেতারাও। এবার চোরাচালান বন্ধে সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার পরও হাটে উঠেছে প্রচুর ভারতীয় গরু। কোরবানির ঈদকে সামনে রেখে মাসখানেক আগেই এসব গরু আনা হয় বলে জানান বিক্রেতারা। এগুলো প্রায় 1.5 বছর আগে আনা, এগুলো আমরা গতকালকে এখানে আসছি, এখনো বাজার ওইভাবে শুরু হয় নাই। ভারতীয় গরুর পাশাপাশি হাটে বড় গরু নিয়ে হাজির হয়েছে বিভিন্ন খামারের মালিকরাও, রয়েছে পর্যাপ্ত দেশি গরুও। সঙ্গে হাটে মিলছে নেপাল, ভুটান ও পাকিস্তানি গরু। তবে গেলবারের চেয়ে দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গতবার চেয়ে এবার তার দ্বিগুণ দাম, আসলে গরু কিনা সো টাফ হয়ে গেছে। অনেক গরুই দেখছি, গরু তো ওইভাবে এখন আসেনি, হাট বড়ে নেই, এই জন্য গরুর দাম অনেক বেশি চাচ্ছে। বিক্রেতাদের দাবি, সচেতনতার কারণে মোটা তাজার ইঞ্জেকশন না দিয়ে পর্যাপ্ত খাবার ও যত্নে গরু পালন করছেন তারা। আর গোখাদ্যের দাম বেড়ে যায় এবার দাম কিছুটা বেশি। এখন জিনিসপাতের সবকিছুর দাম বেশি, আশা করি আমরা ভালো মার্কেট পাবো এবং গরুর ভালো দাম আছে। মনে হয় কি এবারে মোটামুটি বাজার ভালো থাকবে। 10 কেজি হয়তো খাই, ফেসারি খাই, দেখা যাচ্ছে এই জন্য গরুর দাম বেশি। এবার গরু মহিষ ছাড়াও হাটে পর্যাপ্ত খাসি সরবরাহ রয়েছে, দামও সহনীয়। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাব পুলিশের ক্যাম্পের পাশাপাশি হাটগুলোতে জাল টাকা শনাক্ত রয়েছে আলাদা বুথ। এস ইউ সেলিম, SATV, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম থেকে 5 লাখ পশুর চামড়া সংগ্রহের টার্গেট নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের কাছে গত বছরের চামড়া বিক্রির টাকা এখনও বকেয়া থাকায় শঙ্কায় পড়েছেন তারা। এছাড়া গেল বছরের চেয়ে প্রতি বর্গফুটে অন্তত 10 টাকা করে কম নির্ধারণ করায় উন্নত মানের চামড়াগুলো ভারতে পাচার হবার আশঙ্কাও করছেন কেউ কেউ। সোহাগ বিশেষের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের অন্যতম বৃহত্তম কাঁচা চামড়ার বাজার চট্টগ্রামের বিবির হাট। গেল ঈদে প্রায় 4.5 লাখ কোরবানির পশু চামড়া সংগ্রহ করেছিলেন এই বাজারের ব্যবসায়ীরা। এবার গেলবারের চেয়ে অন্তত 50,000 বেশি চামড়া সংগ্রহের টার্গেট নিয়েছেন তারা। কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা গেলবারের টাকা এখনও পরিশোধ না করায় টার্গেট পূরণ নিয়ে শঙ্কায় আছেন বিবির হাটের ব্যবসায়ীরা। কোরবানির টাকা না দিলে আমরা কিছু করতে পারছি না, তো ওরা তো আমাদেরকে জিম্মি করে রাখছে, ইচ্ছে মতন দাম দিচ্ছে, ইচ্ছে মতন নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমাদেরকে টাকা দিচ্ছে না। কাঁচা কিনবো আমরা 20 টাকা 15 টাকা ফুট, এখন ওরা বলছে 35 টাকা ফুট লবণ দিয়ে একটা আমাদের 300 টাকা খরচ হবে, 300 টাকার লবণ। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে দেশের তৃতীয় শীর্ষ রপ্তানি পণ্য কাঁচা চামড়ার বাজার মূল্য দিন দিন কমছে। 2013 সালে লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ঢাকায় 85 থেকে 90 টাকা আর ঢাকার বাইরে 75 থেকে 80 টাকা, আর এবার ঢাকায় 45 থেকে 50 টাকা আর বাইরে 35 থেকে 40 টাকা দাম বেঁধে দিয়েছে সরকার। 5 বছরের ব্যবধানে কাঁচা চামড়ার দাম অর্ধেকে নেমে আসায় উন্নত মানের চামড়াগুলো ভারতে পাচার হওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। টানারি না, ওগুলো বাড়াতে চলায় আর কি, এগুলো কটেজ বলে, ওরা কিছু চামড়া এখান থেকে চট্টগ্রাম থেকে নিয়ে ও টাকাগুলো ঘুরাঘুরি পাঠিয়ে লুজে, কেউ ভাই কটেজ পাঠিয়ে লুজে, কেউ ট্যানারি আড়াই লুজে, ওইবেন তো অবস্থা পচারানোর সম্ভাবনা বেশি, বড় কাঁচামাল যাকবি নাঙ্গামাটি দিয়ে খাগে ছড়ু দিয়ে যাক। ঢাকার বিভিন্ন ট্যানারি মালিক ছাড়াও কটেজ পার্টি নামের একটি পক্ষ গত কয়েক বছর ধরে চামড়া সংগ্রহ করছে। এদের চামড়া কোথায় যায় তা জানে না কেউ, তাই নিয়মিত ব্যবসায়ীদের টাকা পরিশোধ করতে ট্যানারি মালিকদের বাধ্য করার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে যে ট্যানারিগুলো আছে ওই ট্যানারিগুলো যদি আপনার চামড়া খরিদ করে তাহলে ওরা 90 টাকা দিয়ে দেয়, আর ঢাকার মালিকদের কাছে আমরা চামড়া বিক্রি করলে ওরা আমাদেরকে বলে 10 টাকা দিয়ে দিব, আর 10 টাকা 3 মাসের মধ্যে দিয়ে দিব, আর কিছু কিছু ট্যানারি করবো না, আগেও দেয় না। কবছর আগেও চট্টগ্রামে 18টি ট্যানারি ছিল, কিন্তু নানা সংকটে 16টি এখন বন্ধ। সোহাগ বিশ্বাস, SATV, চট্টগ্রাম। আসছে কোরবানির ঈদে ভারী খাবার তৈরিতে যেসব উপকরণ দরকার সেগুলোর কয়েকটির দাম বেড়েছে। ক্রেতারা বলছেন যত আশ্বাসই সংশ্লিষ্টরা দিন না কেন তাদের কাজের কাজ কিছুই হয় না, তাই খুশির ঈদের বাজারেও তারা অনেকটাই বিরক্ত। রিয়াদ আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা, এই ঈদে মাংসের ব্যবহার বেশি হওয়ায় মশলার উপর থাকে বাড়তি চাপ। যদিও বৃহস্পতিবার দক্ষিণ সিটি মেয়র আশ্বাস দিয়েছিলেন দাম বাড়বে না কোনো মশলার। বেশিরভাগ মশলার দর গত বছরের তুলনায় এবছর
কিছুটা হলেও কম রয়েছে। তবে বাস্তবতা ভিন্ন, দাম বেড়েছে এলাচের, তাও কেজিতে অন্তত 200 টাকা, আর জিরার দাম বাড়তি বেড়েছে, পোলাও চালের দামও, আর পেঁয়াজের দাম তো আগে থেকেই বাড়তি। এবার এলাচের দাম একটু বাড়ছে, ধরেন প্রতি কেজিতে 300-400 টাকা বাড়ছে। পোলাও চাল আগে 80-85 টাকা কেজি ছিল, এখন 90-95-95 টাকা কেজি হয়ে গেছে। এলাচও কিছু দাম বাড়ছে, জিরাতে কিছু দাম বাড়ছে, ওইগুলো সরকার গভর্নমেন্ট ট্যাক্সজনিত রিলেটেড ছাড়া আর তেমন কোনো জিনিসের দাম বাড়েনি। ক্রেতারা বলছেন মুখে বলাটা সহজ হলেও দাম নিয়ন্ত্রণের কাজটা কেউই করেন না, যদিও ব্যবসায়ীরা বলছেন কিছু পণ্যের দাম বাড়লেও কমেছেও কয়েকটির। ঈদ মানেই বেশি, একটা আমরা ছোটখাটো জিনিস কিনবো তাও বেশি। ঈদ আসলে বা কোনো ওকেশন আসলেই শুরু হয়ে যায় তাদের, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। বেসিক্যালি এগুলো মনিটরিং করা গভর্নমেন্ট লেভেল থেকে থাকে, এই দাম ই করার ক্ষেত্রে কোনোভাবেই তারা কোনো কাজ করতে পারে না। ওদিকে রমজানে দাম বাড়ার পর খেজুরের দাম কিছুটা কম থাকার কথা থাকলেও হয়েছে উল্টো, মরিয়ম খেজুর কেজিতেই বেড়েছে 300 টাকা। 5 কেজি কাটনে 1200 টাকা বাড়তি। ইনপুটের হাতে মাল আছে কিন্তু তারা মাল ছাড়তে আসে না, তারা মাল ছটকা ভাইয়া মালের দাম বাড়াই দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন একটি স্বার্থান্বেষী মহল যে কোনো উৎসবকে পুঁজি করে মুনাফা করতে চায়, যার প্রভাব পড়ে খুচরা বাজারে, তাই কঠোর আইন প্রণয়নের দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই। রিয়াদ আহসান, এসএটিভি, ঢাকা। 13 বছরেও শেষ হয়নি দেশজুড়ে সিরিজ বোমা হামলা মামলার বিচার কাজ। 2005 সালের এই দিনে 63টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনায় করা 159টি মামলার মাত্র 93টি রায়ে 336 জনের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আর ঢাকার 18টি মামলার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে 11টির। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা এই হামলায় জড়িত জেএমবি সদস্যদের ফিরিয়ে আনতে ইন্টারপোল ও সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কাজ করছেন তারা। মহসিন কবিরের আরেকটি প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 17 আগস্ট 2005, নিজেদের শক্তির জানান দিতে কেবল মুন্সিগঞ্জ ছাড়া 63 জেলায় একযোগে বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এসব হামলায় 2 জন নিহত এবং শতাধিক আহত হয়। হামলার পাশাপাশি সারাদেশে বিচারকদের হুমকি দিয়ে লিফলেটও ছড়িয়ে দেয় তারা। আদালত, বিমানবন্দর ও সরকারি অফিস ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ 300 স্থাপনায় এই হামলা করা হয়। সারাদেশে করা মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি হয়নি এখনও। ঢাকার 18টি মামলার মধ্যে 5টির বিচার কাজ চলছে। অবশ্য তেজগাঁও ও বিমানবন্দর থানার 2 মামলায় একজন করে দুজনের 7 বছর ও 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। টোটাল 18টা মামলা হয়েছে ঢাকাতে। 18টা মামলা, হ্যাঁ দেখেন, 18টা মামলার মধ্যে 11টা মামলা ফাইনাল রিপোর্ট দিচ্ছে তদন্তকারী কর্মকর্তা। 11টা মামলা ফাইনাল রিপোর্ট দিচ্ছে এবং ওই মামলা যারা যারা অ্যারেস্ট হয়েছিল সবাইকে খালাস দেওয়া হয়েছে। 5টা মামলা চলমান আর 2টা মামলা অলরেডি ডিসপোজ হয়ে গেছে, একটা হলো তেজগাঁও, একটা হলো বিমানবন্দর। বিভক্ত ও পুনর্গঠিত জেএমবি সদস্যরা সক্রিয় থাকলেও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাই বড় ধরনের কোনো নাশকতার সক্ষমতা তাদের নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সংগঠন হিসেবে তারা মোটেও এখন মোটেও বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টির মতো অবস্থায় নেই। সীমান্তের ওপারে যারা পাড়ি জমাচ্ছেন এবং ওপারে অবস্থান করে দেশের মধ্যকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাও বাংলাদেশ পুলিশ অব্যাহত রেখেছে। 2007 সালের 29 মার্চ জেএমবির শীর্ষ 2 নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই সহ কয়েক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঝালকাঠিতে বোমা হামলায় 2 বিচারক হত্যা মামলায়। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। ব্যস্ত সড়কে চলছে গাড়ি, তারপরও কোনো সাবধানতা বা নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাস্তা পার হচ্ছে নগরবাসী। শাহবাগ, বাংলা মোটর, ফার্ম গেট সহ অধিকাংশ ব্যস্ত সড়কেই রাস্তা পারাপারে নিয়ম ভাঙার একই চিত্র। ট্রাফিক পুলিশ বলছে অনুরোধ, বাধা কোনো কিছুই নিয়মে আনতে পারছে না পথচারীদের। আইন বিশেষজ্ঞদের মতে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না থাকা ও নিয়ম না মানার সংস্কৃতির কারণেই সড়কে এই নৈরাজ্য। বদ্রুজ্জামান জুয়েলের তোলা ছবিতে মিজান আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একটু দূরে ফুটওভার ব্রিজ, তারপরও চলন্তকারীর সামনে দিয়ে হেঁটে যাওয়া এই মা হয়তো জানেন না এই ভুল সিদ্ধান্ত তার ও আদরের সন্তানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। রাজধানীর অধিকাংশ সড়কেই পথচারীদের নিয়ম ভাঙার একই চিত্র, যখন খুশি ব্যস্ত সড়কের মাঝ দিয়ে রাস্তা পারাবারের চেষ্টায় ব্যস্ত সবাই। তাই দিনের কর্মব্যস্ত সময়েও পথচারী শূন্য থাকে কোটি টাকা ব্যয়ে তৈরি ফুটওভার ব্রিজগুলো। দেশজুড়ে সড়ক দুর্ঘটনার এত দৃষ্টান্তর পরও নিয়ম মানার ক্ষেত্রে এমন উদাসীনতা। ফুটওভার ব্রিজ থাকলে রাস্তা দিয়ে গেল জটিল কোশ্চেন। হ্যাঁ, জটিল কোশ্চেনের সহজ উত্তরটা কি আসলে
তো ঘুরে যাওয়া জটিল, সেটা তো বুঝি, তারপরে আমরা সহজের জন্য আসি। ভাই এই নিয়ম মানতেছেন না কেন? আসলে আমাদের তো ফুটওভার ব্রিজ ইউজ করা উচিত ভাই। আজকে একটু মানে আজকে ফার্স্ট টাইম এই মানে আজকে অনেক বিজি তো আজকে। এদিকে পথচারীদের নিয়মে ফেরাতে ট্রাফিক পুলিশদের চেষ্টাও নজর কেড়েছে, তারপরও পুলিশি বাধা তুচ্ছ করে ঝুঁকিপূর্ণ সড়ক পার হচ্ছেন অনেকেই। এ বিষয়ে নিজ পর্যবেক্ষণও তুলে ধরেন ট্রাফিক পুলিশরা। আমি অনেকে চেষ্টা করতেছি কিন্তু মানুষ শুনতেছে না। কিছু মানুষ আছে তারা করে আবার অনেকটা করে না। অবশ্যই আইনের উপর সবাই শ্রদ্ধা রাখা উচিত। আইনজীবীরা মনে করেন নিয়ম ভাঙলেও কোনো শাস্তি বা জরিমানা না হওয়ার কারণেই নিয়ম মানার ক্ষেত্রে এই উদাসীনতা। আইন না মানার যে সংস্কৃতি, কারণ আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন নিচ পর্যন্ত যখন দেখি কেউই আইন মানে না, এবং আইন না মেনে যখন মানুষ সাংসকতে থাকে তখন তো অন্য সাধারণ মানুষরা মনে করে এই সামান্য আইন আমি কেন মানবো। কিন্তু প্রকৃতপক্ষে তাদের স্বার্থের জন্য, তাদের জীবনের জন্য, তাদের নিরাপত্তার জন্য এগুলো আইন মানা দরকার। এদিন রাজধানীর অধিকাংশ সড়কে যেখানে খুশি সেখানেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় ব্যস্ত বিআরটিসির বাসগুলো। নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের সাড়া জাগানো আন্দোলনের পর সড়ক পরিবহন আইন 2018 খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে ওই খসড়াটিতে বেপরোয়া রাস্তা পারাপারের জন্য নেই কোনো নির্দেশনা বা সাজার বিধান, আর তাই আইনটি সংসদে চূড়ান্তের সময় এ বিষয়টি বিবেচনায় রাখবেন আইন প্রণেতারা, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। লুৎফুন্নাহার লুনা সহ কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় আটক সব শিক্ষার্থীকে ঈদের আগে মুক্তি না দিলে কালো পোশাক পরে ঈদ করবেন শিক্ষার্থীরা। বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বিনিয়ামিন। তিনি বলেন লুৎফুন্নাহার লুনাকে মিথ্যা মামলায় আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এটি কোটা সংস্কার আন্দোলন বানচালের ষড়যন্ত্র। শিগগিরই শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে আটক সবাইকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সারা বাংলাদেশের প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থান থেকে সম্প্রতি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অন্যায়ভাবে নিরাপরাধ ছাত্রদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই ছাত্রদেরকে যদি ঈদের আগে মুক্তি না দেওয়া হয় তাহলে এবারের ঈদ হবে সারা বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কালো ঈদ। তারা কালো পোশাক পরে এবারের ঈদ পালন করবে। অপহৃত র্যাব সাতের সাবেক কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সন্ধান দাবি করেছে তার পরিবার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তার স্ত্রী শামীম আক্তার জানান গত 8 আগস্ট রাতে মিরপুরের ডিওএইচএস এর বাসার নিচ থেকে সাদা পোশাকধারী 14-15 জন মাইক্রোবাসে তাঁর স্বামীকে তুলে নিয়ে যায়। ঘটনার পর পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেও এখনও তার কোনো খোঁজ পাননি তারা। এ সময় শামীমা তাঁর স্বামী হাসিনুর রহমানকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। তিনি বলেন তাঁর স্বামী হাসিনুর রহমান সম্পূর্ণ নির্দোষ, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন। মাননীয় প্রধানমন্ত্রী, উনি সম্পূর্ণ নির্দোষ, উনি কোনো কিছুর সাথে জড়িত নয়। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অনুকম্পা কামনা করছি। আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি আমি, আমার সন্তানেরা যাতে তার সাথে একসাথে সামনে যে ঈদ আসছে সেই ঈদ করতে পারি। কোরবানির ঈদকে ঘিরে সারাদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামাররা। দা, চাকুসহ ধারালো অস্ত্র তৈরি করে সারা বছরের চেয়ে বেশি লাভের আশা জামালপুর এবং সাতক্ষীরার কারিগরদের। আর পৈতৃক ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি করেছেন ফেনী ও দিনাজপুরের কারিগররা। এদিকে ক্রেতাদের অভিযোগ, বিগত বছরের চেয়ে সরঞ্জামের দাম বেড়েছে দ্বিগুণ। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে মনিজা হাবিবের ডেস্ক রিপোর্ট। জামালপুরে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। জেলায় সব মিলিয়ে 10,000-এর বেশি কামার শিল্পী রয়েছে। ঈদে কোরবানির পশু জবাইকে ঘিরে ছুরি চাকুর চাহিদা বাড়ায় কামারদের কয়েক গুণ বেড়েছে কাজের চাপ, তাই মজুরিও কিছুটা বাড়িয়ে দিয়েছেন তারা। সাতক্ষীরাতেও এবার অন্য বছরের তুলনায় মজুরি বেশির অভিযোগ ক্রেতাদের। কয়লার দাম বেশি থাকায় মজুরি একটু বেশি নিতে হচ্ছে বললেন কারিগররা। কয়লা আগে ছিল 300 টাকা বস্তা, সেই মানে আমাদের এখন 700 টাকা কয়লার বস্তা বলি, আমাদের দাম দেয় নিচ্ছে কোপার দাম 500 টাকা কেজি, দাম বেশি বলে আমাদের মজুরির দাম বেশি। দিনাজপুরে শুধু কোরবানির সময় ব্যস্ততা বাড়ে কামারদের, তাই পৈতৃক পেশা ধরে রাখতে সরকারি সহযোগিতা ও ব্যাংক ঋণের দাবি করলেন তারা। কোরবানির সিনজা যা ভালো চলে, বাকি সময় তো চলে না, বসে থাকার লাগে, ব্যবসা বাড়ি যে খুব খারাপ, এই
বছরের একটি মাস ব্যস্ত সময় কাটান ফেনীর কামাররাও। তারা বললেন, নানা প্রতিকূলতার কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী কামার শিল্প। যে আগে যে হিসাবে গেছে বছর যে হিসাবে কাজ করছি, এইসব তো তুলনামূলক নাই এদের, কারণ বাজারে সব কিছু তো রেডিমেড পাওয়া যাচ্ছে, এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্যটা একটু কম। মনিজা হাবিব, এসএটিভি নিউজ ডেস্ক। সন্ধ্যার এসএটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি আবারও এক এগারোর মতো সরকার ক্ষমতায় আনতে যাচ্ছে, অভিযোগ তাদের সরকারকে এখনই পদত্যাগের পরামর্শ মির্জা ফখরুল। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ, মহাসড়কে গাড়ির চাপ, পাচুরিয়া ও শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। জমে উঠতে শুরু করেছে রাজধানী কোরবানির পশুর হাট, সীমান্তে কড়াকড়ির পরও বাজারে ভারতীয় গরু, এবার দাম বেশি অভিযোগ ক্রেতাদের। 13 বছরেও শেষ হয়নি দেশজুড়ে সিরিজ বোমা হামলা মামলার বিচার, পালিয়ে থাকা জঙ্গিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চায় পুলিশ। এই ছিল সন্ধ্যার এসটিভি সংবাদে, এরপরে দেখবেন মাঝে মাঝে এসটিভির সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।